দেখো তোমাকে জানাই যে দিনাটা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ আগামীকাল সকাল আটটা থেকে যেটা মনে করা হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে প্রাথমিক ট্রেন্ড সেটা বোঝা যাবে দিনাটা কেন্দ্রে বাইশটি টেবিলে গণনা হবে এবং তার মধ্যে সাতানব্বই জন যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সাতানব্বই জন সেই গণনা করবেন এছাড়াও যেটা আমরা জানতে পারছি যে উনিশ রাউন্ড পর্যন্ত গণনা চলবে দিনাটা কেন্দ্রে তুমি জানো যে বিধানসভা নির্বাচনে বিজেপি ধরে রেখেছিলো এই কেন্দ্রকে কিন্তু এই কেন্দ্র এবার উপনির্বাচনে বিজেপি ধরে রাখতে পারছে কিনা নাকি তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র ছিনিয়ে নিচ্ছে সেটা দেখার এবং তার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড ব্লকের কি কি রেজাল্ট হয় সেটাও দেখার এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দিনটা কেন্দ্রের এই নির্বাচনে এই যে ফল প্রকাশের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য দিনটা থানার পুলিশ এবং জেলা পুলিশের তরফ থেকে আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে স্ট্রং রুমের সামনে রয়েছে দ্বি স্তরীয় এখানে নিরাপত্তা বলা রয়েছে স্ট্রং রুমের সামনে সেখানে রয়েছে সেন্ট্রাল ফোর্স এর বাহিনী বিএসএফের বাহিনী এবং ঠিক গেটের কাছে এবং যেখানে যারা ভোট কর্মীরা থাকবেন সেখানে রয়েছে রাজ্য পুলিশ সব মিলিয়ে চাপানুতোর এখন তুঙ্গে রাজনৈতিক যেমন তার সঙ্গে সঙ্গে সবারই নজর রয়েছে আগামীকাল সকাল থেকে কি ফলাফল হয় দিনহাটার সেই দিকেই একেবারে তাই আমি এবার খর্দার ছবিটা সমীরনের থেকে জেনে নেব সমীরন নিঃসন্দেহে খর্দার দিকে আলাদা নজর থাকবে এই কারণে তিরিশ তারিখ ভোট নির্বাচনের একেবারে শেষ লগ্নে এসে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল খর্দায় কি ছবি দেখছো একেবারেই সুপ্রজিত নির্বাচনের দিন টান টান উত্তেজনা ছিল খর্দা বিধানসভা কেন্দ্রে এবং সেই কারণে বিধানসভা উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে আমরা রয়েছি নিউ সাজির সাজিরাটা এপিসি কলেজে ক্যামেরাম্যান শিবপালকে দেখাতে বলবো যেই কলেজেরই একতলাতেই ভোট গণনার কাজ শুরু হবে এই যে টেবিল এখানেই আগামীকাল সকাল থেকে গণনার কাজ শুরু হবে তিনটি ঘরে অর্থাৎ বাইশটি টেবিলে ষোলো রাউন্ড গণনার কাজ চলবে এবং শুধু তাই নয় দু কোম্পানি সিএপিএফ বাহিনী রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তায় পুরোপুরি মিরিয়ে ফেলা হয়েছে গোটা নিউ নির্বায়কপুর এপিসি কলেজ এবং সেখানে রাজ্য পুলিশ রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীও থাকবে বাইরে এবং দেশের ওপর গণনা কর্মী থাকছে এবং গণনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রক্ষীরা এখনো গণনা কেন্দ্রের বাইরে রয়েছেন এবং যাতে সকালবেলা গণনা কেন্দ্রের বাইরে কোনো রাজনৈতিক দলের সমর্থকরা ভিড় না করে একশো মিটারের বাইরে একশো মিটার দূরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সমস্ত এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হচ্ছে এবং খর্দা বিধানসভা উপনির্বাচন তৃণমূল বিধায়ক কাজল সিনহার অকাল কারণে এই নির্বাচন হচ্ছে এবং তৃণমূল এই আসনটি ধরে রাখতে পারে কিনা সেই দিকে যেমন নজর রয়েছে একেবারে ফল ঘোষণার পরে সেটা পরিষ্কার হয়ে যাবে আমি এবারে শান্তিপুরের ছবিটা সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি থেকে জেনে নেব শান্তিপুরে ভোট দান মোটের ওপর শান্তিপূর্ণ ছিল এবার ভোট গণনাও যাতে শান্তিপূর্ণভাবে হয় সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থাপনা কি রকম চোখে পড়ছে সুজিত দেখো সুপ্রদীপ যেটা প্রথমেই বলি আমরা এই মুহূর্তে রয়েছি রানাঘাট কলেজের সামনে আর এখানেই শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল আটটার সময় ভোট গণনা হবে আমার ক্যামেরা পার্সন মিঠুন দত্তকে বলবো যে রানাঘাট কলেজের সামনে ভোট গণনা হবে সেটাকে দেখাতে মূলত যেটা জানা যাচ্ছে রানাঘাট মহকুমার শাসক রানা কর্মকর যেটা মূলত জানিয়েছেন এখানে ভোট গণনা একুশটি টেবিলে হবে পাশাপাশি চারটি টেবিলে ব্যালট পেপার গণনা হবে এবং দুটো টেবিলে গণনা হবে এবং গণনা হবে মোট এবং পুরো সম্পন্ন হয় ভোট গণনা প্রক্রিয়া তার কারণে কিন্তু এই কলেজ চত্বরটাকে পুরোপুরি নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু রয়েছে সুব্রজিত ধন্যবাদ সুজিত তোমাকে আবির তোমাদেরও ধন্যবাদ